তোমরা কি দেখতে পাচ্ছো ক্লাস টেনে আজকে যারা এসছো? অনেককে আমি অনেকদিন পরে দেখতে পাচ্ছি, তা খুব ভালো লাগছে যে শুধুমাত্র উপমা বোধিসত্ব বা এরা রয়েছে তা নয়। আজকে তোমরা দেখতে পাচ্ছ যে বোর্ডে আমি একটা শব্দ লিখেছি, সেই শব্দটির নাম হচ্ছে বাক্য। তা আর আমার হাতে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে 2020 সালের মাধ্যমিকের প্রশ্ন, এবং এই মাধ্যমিকের প্রশ্নটির সঙ্গে বাক্য শব্দটির যোগ আছে। এখানে তোমরা যারা আছো তাদের প্রত্যেককে যদি জিজ্ঞেস করা যায় যে বাক্য শব্দটা শুনেছ, তুমিও বলবে উপমা, হ্যাঁ স্যার শুনেছি। চরণ, তুমিও কি বলবে? হ্যাঁ স্যার শুনেছি। আর পাশ থেকে ওই বোধিসত্ত্ব বললে, স্যার শুধু বাক্য নয়, বাক্যের সঙ্গে আরও কিছু শব্দ শুনেছি। মূল শব্দটা হচ্ছে শব্দ। শব্দের সঙ্গে কি আছে? বর্ণ আছে। বর্ণ আর অক্ষরকে একসঙ্গে মিলিয়ে দিয়েছ। তাহলে একটা বাক্য কিভাবে তৈরি হয়? মনের ভাবকে সম্পূর্ণরূপে প্রকাশ করা। এই যে ধরো তোমরা যে ক্লাসে আছো, তোমাদের বাড়িতে জিজ্ঞেস করলো আজকে বাংলা ক্লাসে কি হলো, তোমরা বলবে আজকে ব্যাকরণ পড়ানো হয়েছে। ব্যাকরণে কি পড়ানো হয়েছে? বাক্য পড়ানো হয়েছে। তাহলে এই যে বাক্য সম্পর্কে যে কথাবার্তা হচ্ছে, ছোটবেলায় তোমরা শুনে এসেছো, এখন যা শুনছো সেই বাক্যটার মধ্যে একটু প্রভেদ আছে। কি প্রভেদ? রকম ফেরের প্রভেদ আছে। একটা বাক্য তোমাকে বলা হলো কতগুলো শব্দ নিয়ে তৈরি, কতগুলো বর্ণ নিয়ে তৈরি। আচ্ছা, তোমাদের যদি জিজ্ঞেস করা হয় একটা বাক্যের মধ্যে কি কি প্রয়োজনীয়তা রয়েছে, তোমরা কি উত্তর দেবে? উত্তর দেবে যোগ্যতা। যোগ্যতা দিলে আসক্তি, আমরা আসক্তি শব্দই উচ্চারণ করছি। আর হচ্ছে আকাঙ্ক্ষা। এগুলো আচার্য বিশ্বনাথ বলে একজন আছেন, তার নাম তোমরা একটু জানবে না, কিন্তু তবে একটুও জানো, এই আসক্তি আকাঙ্ক্ষা যোগ্যতা এই সব শব্দ যদি একসঙ্গে একত্রিত না হয় তাহলে কিন্তু বাক্য তৈরি হবে না। ঠিক সেইখানটা দাঁড়িয়ে আজকে তোমাদের যা পাঠ্য এবং 2020 সালের কোশ্চেনে যা আছে, 2021 সালে তোমাদের প্রশ্নও তাই থাকবে যে বাক্যকে কতগুলো ভাগে ভাগ করা যেতে পারে। আমরা এখন যে বাক্যটা পড়ছি সেই বাক্যে দেখতে পাবো যে দুটো অর্থে ভাগ করা যায়। কীরকম? একটা হচ্ছে আমি বলি সেটা গঠন অনুসারে, আর দু নম্বর হচ্ছে অর্থানুসারে। আচ্ছা, গঠন অনুসারে, তোমরা তো ছেলেরা মেয়েরা সবাই একসঙ্গে আছো, গঠন অনুসারে যে শব্দটা শুনছো, একটা বাক্যে রিদমিক প্যাটার্ন থাকে, সেই প্যাটার্ন অনুসারে তোমরা ইংরেজিতে নিশ্চয়ই শুনেছ সিম্পল সেন্টেন্সের কথা, সরল বাক্য। দু নম্বর হচ্ছে কি? জটিল বাক্য। তিন নম্বর কি? যৌগিক বাক্য। আর চার নম্বর কি? মিশ্র বাক্য। তো সরল বাক্য, আজকে তোমরা যেদিনে এসছো সবারই হয়তো কিরকম কিরকম একটু লাগছে, তার কারণ আজকে এইরকম একটা করোনা ভাইরাসের মতন একটা বেদনাবহ দিনে, বা যে বেদনাবহ দিনগুলো চলছে তার মধ্যে আবার ক্লাস, এই ক্লাসগুলো কেমনভাবে হবে, সবাই সবার সঙ্গে এই সংস্পর্শে জড়িয়ে পড়বে না? তো সরল বাক্য হচ্ছে অনেকটা সেই রকম, যে বাক্যে একটা উদ্দেশ্য, একটা বিদেহ আর সমাপিকা ক্রিয়া থাকবে, তাকেই বলা হবে সরল বাক্য। যেমন রাম বনে ফুল পাড়ে। রাম কোথায় যাচ্ছে? বনে যাচ্ছে। সেখানে যে কি করছে? ফুল পাড়ছে। সেটা কিন্তু সরল বাক্য। আর জটিল বাক্য কি? জটিল বাক্য দেখবে তোমরা এখানে যারা আছো, যিনি স্যার হিসেবে এলেন তিনি আজ বাংলা ব্যাকরণ পড়াবেন, এই যে যিনি আর তিনি মিলে করে দেওয়া, যে আর সে দেওয়া, যার আর তার দেওয়া, এই যে সাপেক্ষ শব্দগুলো একসঙ্গে ব্যবহার করা একটা বাক্যের মধ্যে, সেটাই হচ্ছে কিন্তু জটিল বাক্য। সেই জন্য দেখবে জটিল বাক্যর ইংরেজি তোমরা পড়েছ কমপ্লেক্স সেন্টেন্স। আর তিন নম্বর দেখো কি আছে? যৌগিক বাক্য।
যৌগিক, তোমার নিশ্চয় মনে হচ্ছে যে স্যার এখন বোধ হয় ফিজিক্যাল সায়েন্স পড়াচ্ছেন। না, যৌগিক পদার্থ বা যৌগ পদার্থ এই সমস্ত কিছু তোমাদের ফিজিক্যাল সায়েন্সে পড়তে হয়, এখনো হচ্ছে, তোমরা এগিয়ে যাও সেই বিষয়টা। কিন্তু যৌগিক বাক্যটা কি? যৌগিক বাক্যে সাধারণত জানবে খণ্ড বাক্য, সরল বাক্যের মতন একসঙ্গে যুক্ত হয়, সেটা কার সাহায্যে? সংযোজক অব্যয় বা বিয়োজক অব্যয়ের দ্বারা। যেমন আমি বাড়িতে গেলাম এবং বাড়িতে গিয়েই দেখলাম মা একটু কষ্ট পাচ্ছেন, তাহলে দুটো বাক্যকে এক জায়গায় করে দেওয়া হলো এবং দিয়ে। স্যার এলেন কিন্তু আজকে স্যার অন্য অর্থে প্রশ্ন জিজ্ঞাসা করলেন, দুটো বাক্য এক জায়গায় হয়ে গেল। এবার তোমাদের যদি জিজ্ঞেস করা হয়, তোমরা নিজেরা নানা রকম যৌগিক বাক্যের উত্তর দিতে পারবে। আর তারপরে দেখো, এই শব্দটা সেরকমভাবে ধরা হয় না, মিশ্র বাক্য। মিশ্র বাক্য কী হয়? সরলের সঙ্গে জটিল, জটিলের সঙ্গে জটিল, জটিলের সঙ্গে যৌগিক, এই সমস্ত কিছু যখন আলাদা আলাদাভাবে একসঙ্গে মিলেমিশে যায় তখন মিশ্র বাক্য তৈরি হয়। মিশ্র বাক্যের ক্ষেত্রে আমি তোমাদের বলি, পরীক্ষার ক্ষেত্রে কখনো কখনো একটা বা দুটো প্রশ্ন হয়তো আসতেও পারে, কিন্তু সাধারণত সরল জটিল যৌগিক এই তিনটের কথা মাথায় রাখবে। সরল বাক্যে 2020 সালে যে প্রশ্ন এসছে, আমি তোমাদের আরেকবার সেটা বলে দিচ্ছি যে তোমাদের বাক্যের ভিতর থেকে অনেক রকম প্রশ্ন আসে, আমি বলেছি, এবং তাতে থাকে আমি মহারাজ নই, আমি সৃষ্টির মধ্যে একখানা ধুলি, এটি কোন শ্রেণীর বাক্য? সরল বাক্য, যৌগিক বাক্য, জটিল বাক্য না মিশ্র বাক্য? আমি তোমাদের বলেছি যে এখানে যারা উপস্থিত আছো তাদের মধ্যে সবারই মনের মধ্যে এই প্রশ্ন আসে যে বাক্য স্যার এত কিছু পড়তে হবে কেন? এত কিছু পড়ার জন্য নয়, যে জিনিসটা জানবে তুমি ব্যাকরণের ক্ষেত্রে, অঙ্কের ক্ষেত্রে যেমন রুট ওভার জানছো, তারপরে নানান রকম সরল বর্গীয় নানান রকম হিসেব জানছো, উপপাদ্য থেকে শুরু করে সম্পাদ্য জানছো, ব্যাকরণের ক্ষেত্রেও সরল বাক্য কি, জটিল বাক্য কি, যৌগিক বাক্য কি, এগুলো তো জানতে হবে, না জানলে তুমি উত্তর লিখবে কি করে? এবং সেই ক্ষেত্রে তুমি দেখো এইটা কোন শ্রেণীর বাক্য, সরল বাক্য হবে না জটিল বাক্য হবে, সেটা তোমাকে লিখে আসতে হবে, লিখে আসলে এক নম্বর পাওয়া যাবে। এইরকম দুটো প্রশ্ন থাকবে। আর কি? বাক্যে রূপান্তর থাকবে। বাক্যে রূপান্তরটা কি? রূপান্তরটা হচ্ছে এই যে সরল থেকে জটিলে কি করে নিয়ে যাবে, আর জটিল থেকে যৌগিকে নিয়ে যাবে কি করে, আবার যৌগিক থেকে জটিলে আসবে কি করে, জটিল থেকে সরলে আসবে কি করে, প্রত্যেকটা থেকে প্রত্যেকটা, প্রত্যেকটা থেকে প্রত্যেকটা, এই যে রকম ফের একটা বাক্য থেকে অন্য বাক্যে যাওয়া। তোমরা যে কেউই প্রশ্ন করতে পারো, স্যার আপনি যে কথা বলছেন রাম বনে গিয়ে ফুল পাড়ে, তো সেই বাক্যকে আমি জটিলে নিয়ে যাব, তাহলে যে রাম সেই বনে গিয়ে ফুল পাড়ে, এখানে তো স্যার অর্থের কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না। মনে রেখে দিও, তোমরা যারা আজকে বাক্য পড়ছো, গঠন অনুসারে বাক্যের কথা শুনছো, তারা একটা কথা মনে রাখবে, নিশ্চিত রূপেই অর্থের কোনো পরিবর্তন চলবে না, কোনো রকমভাবে কোনো পরিবর্তন চলবে না। যেমন তোমাদের চলচ্চিত্র জগতের বিভিন্ন অভিনেতার কথা মনে আছে, আমার মনে পড়ে যাচ্ছে অমিতাভ বচ্চনের কথা। অমিতাভ বচ্চন কি জীবনে একটা বই করেছেন? নানান রকম চরিত্রে অভিনয় করেছেন। আমরা কি সব চরিত্রে অমিতাভ বচ্চনকে দেখেই বুঝতে পেরেছি? পারিনি, পরে বুঝতে পেরেছি, তার হাইট দেখে বুঝতে পেরেছি, তার অভিনয় দেখে বুঝতে পেরেছি, কোনোটাই তিনি মাস্টারমশাই হয়েছেন, কোনোটাই তিনি ছাত্র হয়েছেন, কোনোটাই অন্য অর্থে জীবনটাকে বইয়ে নিয়ে গিয়েছেন। তাই বাক্যর রূপান্তরের ক্ষেত্রেও অবশ্যই তোমাকে মাথায় রাখতে হবে অর্থের পরিবর্তন ঘটানো চলবে না। যদি যৌগিক থেকে সরলে করতে হয়, একটা উদ্দেশ্যমূলক শব্দ থাকবে, একটা সমাপিকা ক্রিয়া থাকবে, এই ধরনের পরিবর্তনগুলো থাকবে, থাকলে কি হবে, তোমার মাধ্যমিক পরীক্ষায় যে প্রশ্ন আসবে তার উত্তর তুমি সঠিক করে আসতে পারবে। দেখবে অনেকেই জিজ্ঞেস করছে যে স্যার আমি এই উত্তরটা ঠিক লিখেছি, বা বন্ধু এই উত্তরটা ঠিক লিখেছি, তখন তাদের মনের মধ্যেই কিন্তু সেই প্রশ্নের উত্তর জমানো আছে, তাই তারা সেই উত্তর লিখে আসতে পেরেছে। তা সরল জটিল যৌগিকের এই বাক্যগত যে রূপান্তর ভেদ, সেই রূপান্তর ভেদে আমি আসছি। আমি শুধু এইবার বলতে যাচ্ছি আর একটা বাক্য প্রকারভেদ তোমরা দেখেছো, সেটা হচ্ছে অর্থানুসারে। অর্থানুসারে যে প্রকারভেদ রয়েছে তার প্রথম আমি দেব নির্দেশক বাক্য। নির্দেশক বাক্য, এইবার নির্দেশক বাক্যটা কি?
এই যে ধরো আমি এখানে আছি, আমি যদি ওই বোধিসত্ত্বকে বলি, বোধিসত্ত্ব তুই ওরকম ভাবে কথা বলবি না, একটু চুপচাপ থাকবি, কারণ ক্লাস করতে গেলে একটু কথা কম বলতে হয়, শুনতে হয়, তাহলে সেই নির্দেশক বাক্যের মধ্যে শুধু কি নির্দেশ বোঝাচ্ছে? তাই নির্দেশক বাক্যের মধ্যে দুটো শব্দ আছে, একটা হচ্ছে অস্তর্থক বাক্য আর একটা হচ্ছে নাস্তর্থক বাক্য। তোমরা অস্তি আর নাস্তি এই শব্দটা অন্যভাবে শুনেছ, ঈশ্বর আছেন কি নেই, সেই অর্থে তুমি কেউ আস্তিক শুনতে পারো, কেউ নাস্তিক শুনতে পারো, কেউ হয়তো ঈশ্বর বিশ্বাস করো না সেই ক্ষেত্রে শুনতে পারো। অস্তর্থকের আরেকটা বাংলা আছে, সেটা হচ্ছে ইতিবাচক বাক্য, আর নাস্তর্থক হচ্ছে নেতিবাচক বাক্য। ধরো তুমি আজকে বললে, আজকে আমার স্কুলে ক্লাসগুলো খুব ভালো হলো, কি বাক্য? অস্তর্থক বাক্য। আর আরেকজনকে জিজ্ঞেস করা হলো, আমার স্কুলে যে আজকে ভালো লাগেনি, তাহলে কোন শব্দ থাকলো? নেতিবাচক শব্দ থাকলো। তাহলে অস্তর্থক আর নাস্তার্থক একই সঙ্গে একটা নির্দেশ নিয়ে কাজ করে, সেটা হচ্ছে নির্দেশক বাক্য। আর একটা কি আছে? প্রশ্নানুসারে বাক্য, সেই প্রশ্নবোধক বা প্রশ্নবাচক বা প্রশ্নসূচক, এই বাক্যে কি থাকে? জিজ্ঞাসা চিহ্ন থাকতে হবে সবার শেষে। তোর নাম কি রে? আমার নাম স্যার অমুক। এই তুই, তোর বাড়ি কোথায় রে? জিজ্ঞাসা চিহ্ন। কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে এগুলো সবই কি বোঝক বাক্য, বাচক বাক্য, প্রশ্নবোধক বাক্য বা প্রশ্নানুসারী বাক্য। তিন নম্বর যে প্রশ্ন, সেটা হচ্ছে আবেগসূচক বাক্য। আবেগসূচক, আবেগসূচক বাক্যের মধ্যে তুমি দেখবে ছোটোবেলার থেকে তোমার গরম কেমন লাগছে, বলে উফ দারুণ গরম লাগছে, এই যে উ শব্দটা ব্যবহার করা হচ্ছে সেটা আবেগসূচক বাক্যের ক্ষেত্রে। আবার বিস্ময়বোধক বাক্য আছে, এই ধরনের বাক্য। আবার কি আছে? আবার এই আবেগসূচক, নির্দেশক, প্রশ্নবাচক এই সমস্ত বাদ দিয়েও তোমার ভিতরে অস্তর্থক নাস্তর্থক নিয়ে যে কথাগুলো বললাম সেইগুলো নিয়ে আর সরল জটিল যৌগিক নিয়ে তোমার মাধ্যমিকের প্রশ্নে প্রায় পুরোটাই ঘুরে যাবে। আর তোমরা যারা আছো এখানে, তারা জানো যে একটা বাক্য যদি 20 পাতা নির্দেশিত হয়, তাহলে সেই বাক্যটা নিয়ে শুধু একটা ক্লাসে হয় না, আরও ক্লাস লাগে। তার কারণ কেন লাগে? সরল বুঝেছো, জটিল বুঝেছো, যৌগিক বুঝেছো, শুধু তো সংজ্ঞা দিয়ে নয়, তোমাকে পরিবর্তনটাও সাজতে হবে। এবং পরিবর্তনটা কি করে করা যাবে? যে কোনো একটা বাক্য তুমি বলো, স্যার আমি আজকে স্কুল যাবো না, এটা কোন বাক্য আছে? সরল বাক্য। এটাকে যৌগিক বাক্যে নিয়ে যেতে হবে। আজ আমি স্যার যে ছাত্র বলছিলাম সেই ছাত্র স্যার আমি স্কুলে যাব না, তাহলে তুমি যে বাক্য বললে আর মূল যে বাক্য ছিল সেই দুটোকে এক জায়গায় মিলেছে নাকি কোথাও ভেদ রয়েছে? এই ভেদ আর বিভেদ যেটা থাকবে সেইটাকে প্রমাণ করতে হবে। সেইটাকে প্রমাণ করতে গেলে তোমার গঠন অনুসারে আর অর্থানুসারে দুই রকম বাক্যের প্রকারভেদ একরকম হবে না, তাদেরকে আলাদা করতে হবে, শুধুমাত্র অর্থানুসারে বিভেদ নয়, সরল থেকে জটিল, জটিল থেকে যৌগিকে নিয়ে যেতে হবে। নির্দেশকের অস্তর্থককে নাস্তার্থকে নিয়ে যেতে হবে, নাস্তার্থককে অস্তর্থকে নিয়ে যেতে হবে। কোথাও কিন্তু অর্থানুসারে বাক্য নিষেধ হবে না। আজকে তোমরা যে 2020 সালে দাঁড়িয়ে শুনছো, যারা ক্লাস টেনে পড়ো, 2021 সালে যে তোমরা যখন মাধ্যমিক পরীক্ষা দেবে, আমি নিশ্চিত তোমাদের এইরকম কোনো ক্লাসে, আবার আমি বলে দেবো যে 2021 সালে সম্ভাব্য ব্যাকরণের বাক্য থেকে কী কী প্রশ্ন আসতে পারে। আমার মনে হয় তোমরা আশা করি উপকৃত হবে। এবং বাক্য থেকে শুরু করে বাচ্য বলে আরেকটা শব্দ আছে, সেই বাচ্য শব্দটিও তোমাদের শেখানো হবে। বাক্য, বাচ্য, কারক, এই যে সমস্ত শব্দগুলো আছে এই প্রত্যেকটা শব্দই তোমরা জানতে পারবে। এবং ব্যাকরণের কোনো বিষয়ই ক্লাস টেনে কোনো অনিশ্চিত নয়, তোমরা এতে প্রত্যেকটা বিষয় 100-এর মধ্যে 100 যাতে পেতে পারো সেই চেষ্টাটা করবে। আর 90 যে পরীক্ষাটা দিয়ে আসবে সেই 90-এর মধ্যে 90 তোমরা যাতে কারেক্ট করো, ব্যাকরণ যাতে তোমাদের প্রত্যেকটা অনুসারে কারেক্ট হয়, সেই অনুসারে আমি আবারও বলবো সেই ক্লাসগুলোতে, যে ক্লাসগুলোতে টেক্সটের থেকেও তোমরা ব্যাকরণটাকে আর একটু ভালো বুঝে নেবে, কারণ টেক্সটটা তোমরা বুঝতে পারো। তোমরা যে কোনো বিষয়ে গদ্য হোক পদ্য হোক তোমরা খুব সহজে বুঝতে পারো। আমার মতে ব্যাকরণটাও ভালো করে বুঝতে হবে, বুঝলেই দেখবে 4টে ক্লাসে বা 5টা ক্লাসে তুমি ব্যাকরণ 2021 সালে কী আসছে, বাক্যের ক্ষেত্রে বাচ্চের ক্ষেত্রে কী লাগছে, কর্মবাচ্য, কর্তৃবাচ্য, ভাববাচ্য কোনটা থেকে কী আসবে সেটা তুমি বুঝতে পারো। আমি তাই বলি সহজকে সহজ করো, সরলকে সরল, আর যদি তা না হয় তাহলে যৌগিক বাক্যে নিয়ে যাও, নিয়ে একটু বেশি শিক্ষা শেখো, কিন্তু তাহলেও তোমাকে ব্যাকরণটা শিখতে হবে।